বর্ষাকাল চলে এসেছে, কিন্তু মন কি খুব বেশি খারাপ? কেউ এখনও বাদল দিনের প্রথম কদম ফুল দেয়নি, কিংবা একগুচ্ছ কদম হাতে কারোর সাথে এখনও ভেজা হয়নি। চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে কদম ফুলের মতো ঝাল কদম বা চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বাসাতে তৈরি করতে হয়। সো ডোন্ট ওয়েট ফর আদার্স, জাস্ট ট্রিট ইয়োরসেলফ। দেখাচ্ছি কিভাবে আমি এটা তৈরি করেছি। এজন্য আমি হাফ কাপ পরিমাণ বাসমতি চাল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানিতে ভিজিয়ে রেখেছি এবং আধা ঘন্টা আমি এটাকে এভাবেই ভিজিয়ে রাখব। এদিকে আমি একটা বাটিতে মুরগির মাংস ব্লেন্ড করে নিয়েছি 250 গ্রাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/3 চা চামচ, লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো, যেহেতু আমরা সয়া সস দিব। মরিচের গুঁড়া প্রায় 1 চা চামচ বা স্বাদ মতো, যে যেমন ঝাল পছন্দ করেন। জিরা গুঁড়া 1/2 চা চামচ, ময়দা 2 টেবিল চামচ, অরিগানো 1/3 চা চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই সব উপকরণকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি সয়া সস 2 চা চামচ। আমি এখানে সামান্য পরিমাণে আদা গ্রেট করে নিয়েছি। আপনারা এর বদলে আদা বাটা 1/2 চা চামচ দিয়ে দিতে পারেন। এবারে খুব ভালোভাবে আমি এগুলোকে একসাথে মিক্স করে নিব। দিচ্ছি সয়াবিন তেল 1 চা চামচ এবং আবারও এটাকে আমি খুবই ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এটা মিক্স করা হয়ে গিয়েছে এবং আমি হাতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তেল কিন্তু দেওয়া যাবে না, যদি তেল দেন তাহলে এটা ঠিকভাবে হবে না। তো আমি হাতে পরিমাণ মতো পানি দিয়ে একটা কদম ফুলের সাইজ অনুযায়ী এখানে মাংস নিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে এমন করে এটাকে গোল করে দিচ্ছি। এমনইভাবে আমি অন্য সবগুলো মাংস নিয়ে এমন শেপ দিয়ে দিব। আমি সবগুলোকে গোল করে নিয়েছি এবং একটা প্লেটে রেখেছি। এবারে আধা ঘন্টা পরে আমি ওই বাসমতি চাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি এবং এক একটা চিকেন বল নিয়ে সেই বাসমতি চালের মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। মনে রাখবেন, যত ভালোভাবে এটা কোট করা হবে এই ফুলটা দেখতে কিন্তু ততটাই বেশি সুন্দর হবে। তাই আমি এটাকে খুব ভালোভাবে এভাবে চেপে চেপে কোট করে দিচ্ছি এবং এমনইভাবে আমি সবগুলো চিকেন বলগুলোকে কোট করে নিব। আমি সবগুলোকে এভাবে কোট করে নিয়েছি এবং আমি এটাকে এবার স্টিম করে নিব। এজন্যে আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনের সাথে যে বাটি দিয়েছে সেটার একদম নিচের পার্টটাতে পরিমাণ মতো গরম পানি নিয়ে নিচ্ছি এবং এর উপরে পারফোরেটেড এই পার্টটা দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি এক এক করে সেই ডাম্পলিংগুলো দিয়ে দিব। খুব বেশি কিন্তু দেয়া যাবে না, কারণ হচ্ছে এটা একটু ফুলে যাবে, মানে হচ্ছে ফুলটা খুব ভালোভাবে ফুটবে, সেই জন্য এটাকে একটু জায়গা করে দিতে হবে। ফাঁকা ফাঁকা করে আমি দিয়ে দিচ্ছি। আগেই বলে দেই, আমি এখানে মাইক্রোওয়েভ ওভেনে করেছি, কিন্তু আপনারা চাইলে এটাকে রাইস কুকারে করতে পারেন, কিংবা চুলায় গরম পানি করে এর উপর ছিদ্রযুক্ত কোনো কিছু দিয়ে তার উপরেও এটাকে 10 মিনিটের জন্য স্টিম করে নিতে পারেন। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ওভেনে আমি এটাকে স্টিম করব 7 মিনিটের জন্যে। দেখুন 7 মিনিট পরে এটা কতটা সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি এর উপরে সামান্য পরিমাণে জর্দার রং ছিটিয়ে দিব এবং এই জর্দার রং দেওয়ার কারণেই কিন্তু এখানে কদম ফুলের একটা রিয়েলিস্টিক লুক আসবে। আমি এটাকে ওভেনে আরও 2 থেকে 3 মিনিট স্টিম করে নিব। আপনারা চুলাতেও সেম কাজটি করবেন। এবং এটা টোটালি রেডি। আমি এটাকে একটা প্লেটে এমন করে ডেকোরেশন করে তুলে নিয়েছি এবং এটাকে ভেতরটা কেটে দেখে দিয়েছি এটা কেমন হয়েছে। আশা করি আপনারা অনেক বেশি পছন্দ করবেন এই ভিডিওটা। অ্যান্ড প্লিজ গিভ আ থামস আপ অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।